হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, সীমাকি ওয়ার্ল্ড। তোমাদের সবাইকে স্বাগত সীমাকি ওয়ার্ল্ডে। বেশ ঠান্ডা পড়েছে, মাঝে মাঝে বেশি ঠান্ডা, মাঝে মাঝে কম ঠান্ডা, তাই না? তো যাই হোক, তো বন্ধুরা দেখো এখানে ঘুগনি বানাচ্ছি সকালে। তো ঘুগনি বানানোর পরে ভাবছিলাম আজকে দেখতে যাব কাবুলিওয়ালা। তোমরা কে কে কাবুলিওয়ালা দেখেছো কমেন্ট করে জানিও। তো তোমরা আমার সঙ্গে থেকো, অবশ্যই প্রথমে ভিডিওটি দেখার সময় একটা লাইক অবশ্যই করো বন্ধুরা, আর কমেন্ট করো, এবং ভিডিওর যাতে নোটিফিকেশান আসে সেই জন্য বেল বাটনটা অল করে রেখো। আর পুরনো বন্ধুরা যারা পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর নতুন যদি বন্ধু হও অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো অনলাইনে এগুলি এসেছিল, ছেলে কিছু বইয়ের অর্ডার করেছিল অনলাইনে, বইগুলো এসেছে, ছেলের বই বইগুলো পড়লো 1620 টাকা। এখানে আমি ভয়েস দিয়েছিলাম। তো যাই হোক, বইগুলো কেটে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এই তিনটে বই, ঠিক আছে? আমার থেকে ওজন বেশি জানো, এত ভারী বইগুলো। তো আমরা চলে যাচ্ছি সিনেমা দেখতে, শো ছিল 4টে থেকে। তো রিক্সায় উঠেছি, দেখতেই পাচ্ছ ছেলে আর মাতে। হলে আমরা পৌঁছে গেছি। এই সিনেমাটি তো নতুন করে বলার কিছু নেই, সমস্ত বাঙালিরা দেশে বিদেশে সবাই জানো, তাই না? তো এই সিনেমাটি দেখলে তোমার একটা সেই পুরোনো দিনের বাংলা সিনেমার ফিল আসবে। খুব ভালো লেগেছে বন্ধুরা, মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স এতটাই সুন্দর, মানে মুখে বলে বোঝানোর মতো নয়, খুব সুন্দর অভিনয় করেছেন উনি। আর ছোট্ট মেয়ে যে ছিল অনুমেঘা, ও দারুণ অভিনয় করেছে। এই সিনেমাটা দেখলে সেই পুরনো দিনের বাঙালি সিনেমার একটা ফিলিং আসবে, সেই যে লক্ষ্মীর পাঁচালি পড়া বা মোহনবাগানের ম্যাচ দেখা, ভীষণ ভালো। গানটিও, সিনেমায় গানটিও খুব ভালো, কমেডি ইমোশন সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে। তোমরা দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। সিনেমাটা দেখতে দেখতে না আমার অনেকটা সেই আব্বাজানের কথা মনে পড়ছিল, আর সত্যি সিনেমাটি দেখতে দেখতে কেঁদেও ফেলেছি। ছোটোবেলাতেও যতবার দেখেছি চোখে জল এসে যেত, এখনও খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যেন গলা ছেড়ে কাঁদি। সত্যি বলছি, মানে ছোট্ট বাচ্চা মেয়েটিও খুব সুন্দর অভিনয় করেছে। তো যাই হোক, সিনেমাটি দেখার পরে খুব কষ্ট হচ্ছিল। আর আমাদের এই সিনেমা হলটির পাশেই আমাদের পার্কের রাস্তা, তো গিয়ে ছেলেকে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম, মনটা একটা কিরম উদাস হয়ে গিয়েছিলো, খুব কষ্ট হচ্ছিল। তো ওকে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম পার্কের মধ্যে, তাও প্রায় 15-20 মিনিট। তারপরে ওখান থেকে চলে গেলাম সমবায়িকায় কিছু কেনাকাটি করতে। তো তোমাদের এই পার্কটা আগেও দেখিয়েছি, তবে এই সন্ধ্যাবেলা কোনো দিন দেখিনি যখন লাইটগুলো জ্বলে। তো আজকে লাইট জ্বলছে তাই একটু দেখিয়ে দিলাম চারপাশটা। একটা দেখো বড় মাছ দেখতে পাচ্ছ, বিশাল একটা মাছ দেখতে পেলাম, তাই একটু জুম করে দেখালাম। তো এসে গেছি সমবায়িকায়, সমবায়িকায় এসে কিছু জিনিস দেখছিলাম। এখান থেকে আমিও নিয়েছি দুটো স্টিলের, দুটো ওই বাটি বলো বা প্লেটের থেকে একটু বড় আকারের বলো নিয়েছি, সেটা আমি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো কিছু কেনাকাটি করার পরে আমি রাস্তা চলে এসেছি, এখানে মাছ কাটা হচ্ছে। বেশ ভালো লাগে না বাজারে গেলে বিভিন্ন রকমের মাছ দেখতে? আজ দেখো সমবায়িকায় গেছিলাম, সমবায়িকা থেকে এই কেকটা নিলাম,
এই পোস্টগুলো নিলাম। আচ্ছা, এই হচ্ছে দু প্যাকেট এই তরকা ডালের মতো এগুলো, ঠিক আছে, বিভিন্ন কালারের, এটা বেশ ভালো লাগে। দু প্যাকেট নিলাম, এগুলো হয়ে যাচ্ছে, ছড়িয়ে দিই। দুটো গোবিন্দভোগ চালের প্যাকেট নিলাম, একটা 1 কিলো, একটা 500। এইটা নিলাম, ঠিক আছে, একটা মিল্কমেড, একটা মুগের ডালের প্যাকেট, এই ছোট কেক, একটা জিঞ্জার পেস্ট, এমনিতে জেকে জোয়ান নিয়ে আসি, এই জোয়ানটা নিয়ে দেখলাম কেমন হয়, ঠিক আছে। দুটো বড়ির প্যাকেট, একটা ছোট তালমিছরি, আর এইগুলো টুকটাক ইচ্ছা হলো, এটা তো চিলি কেক আর এটা তিলের নাড়ু। এটাও একটা কোকোনাটের একটা আইটেম নিলাম, খানিকটা নাড়ু প্যাটার্নের দেখতে, আর এই তিলের এই দুটো নিলাম। এই হচ্ছে আজকে আমার কেনাকাটি।